فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون প্রশ্ন হচ্ছে, বর্তমানে বিভিন্ন সংবাদ বা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি ইয়েমেনের অবস্থা ভয়াবহ। ইয়েমেনের সাধারণ মানুষ চরম খাদ্য পুষ্টির অভাবে আছে, আর শিশুদের শরীরে হাড় ও চামড়ার মাঝে মাংস আছে কিনা বোঝা যায় না। এই অবস্থার মাঝে সৌদি আরবের নেতৃত্বে প্রায় বিমান থেকে বোমা ফেলা হয়। আমার প্রশ্ন এখানে, সৌদির অবস্থা সঠিক না ভুল জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দেখুন, কোনোদিন কোনো মানুষ যুদ্ধকে ভালো বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজাত আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইফআলুন। বিশ্বাস করেন, আপনিও কখনো মেনে নেবেন না যে আপনার বাসা দেশে যুদ্ধ হোক। যেই যুদ্ধ করুক না, যুদ্ধ হলে আপনার পরিবারের নিরাপত্তা কিন্তু আপনি দিতে পারবেন না, সন্তান নিরাপত্তা আপনি দিতে পারবেন না। কিন্তু সমস্যা কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে আছে, ওয়াল বাদি আজলাম, যে শুরু করে সে বড় জালেম। এই যুদ্ধটার শুরু উৎপত্তি কোত্থেকে হয়েছে আপনি বলেন তো, কারা করেছে? আসলে ইরানিরা হুতিদেরকে অস্ত্র দিয়ে ঘরে ঘরে অস্ত্র দিয়ে ভর্তি করে দিয়েছে, এবং ছোটখাটো অস্ত্র না, যেগুলো দিয়ে অনেক এলাকা পর্যন্ত দখল করা, তা দখল করে ফেলছে পুরো ইয়েমেন। ইয়েমেন দখল করার সাথে সাথে সমস্যা হয়েছে, ইয়েমেনের যারা সুন্নি ভাই এদের উপর দিয়ে জুলুম চলছে, এরা অনবরত হিজরত করে সৌদি আরবে আসতে আরম্ভ করলো, যোগ মানে অনবরত, এখনো সেই বিরাট বহর, বিরাট ব্লাড বহর তারা বহন করে চলেছে। তাদের তাদের স্কুলে ভর্তি, তাদের এখানে খাবার সবই হচ্ছে চলছে, সবাই পালে এখানে চলে আসে। আর কি হলো, যারা আসতে পারে না তাদের উপর সেখানে জুলুম চললো, সাথে সাথে তারা মক্কা কাবা শরীফকে উদ্দেশ্য করে কি মারলো, মিসাইল মারলো। আপনাদের কি মনে আছে সেই ঘটনাগুলো? বাধ্য হয়ে তারা যে কাজটি করেছে, আমি বলবো যে এটা বাধ্য হয়ে করেছে, সোজা কথা বলবো, আমি কখনো সমর্থন করবো না। তো একটা কোনো রাষ্ট্র কোনোদিন আক্রমণকে সমর্থন করতে পারে না, আমি সেরকম রাষ্ট্রের উপর রাষ্ট্র আক্রমণ সমর্থন করতে পারি না, কিন্তু আমি বলবো কখনো কখনো মানুষ বাধ্য হয়ে এটা করে তার নিজের সম্মান রাখতে। আপনি যদি মনে করেন, বিকল্পটা কি হতে পারতো, বিকল্পটা এটা হতে পারতো, হুতিদের হাতে ক্ষমতা দিয়ে সৌদি আরব সরকার পালিয়ে গিয়ে কোথায় যাবে, বাহরাইন যাবে, অথবা বলে দুবাই আরব আমিরাত যায় পালিয়ে যায়, এরপরে তারা ক্ষমতা দখল করতে করতে আরব আমিরাত এসে বলবো যে আমরা ওইটাও দখল করি, তোমরা আরও পালাও, তো পালিয়ে আরেক দেশে যাবে। এটা তো বিকল্প, এর বিকল্প কি ছিল না? তাহলে শুরু যারা করলো অন্যায়টা, যারা মানুষের হাতে জনগণের হাতে অস্ত্র তুলে দিয়েছে, এরা কারা করেছে? এরাই এর জন্য দায়ী বলে আমি মনে করছি, কারণ এরা সতর্ক হতাম শয়তান এটা তুলে দিয়েছে, আক্রমণ করে দিয়েছে। যেমন আমরা বলে থাকি স্বাধীনতা যুদ্ধের জন্য দায়ী কারা, পশ্চিমা রাতের অন্ধকারে আক্রমণ করেছে বলেই তো স্বাধীনতা যুদ্ধটা শুরু হয়ে গেছে, এবং এর জন্যই তো আমাদের যত সমস্যা তৈরি হয়েছে এরপর পরবর্তীতে। তাহলে আক্রমণ তারা করছে, এখন আমি দোষ কি ইন্ডিয়াকে দেবো যে ইন্ডিয়া কেন আক্রমণ করতেছে এর উপরে, এই জন্য মারা যাচ্ছে ওখানে, কিন্তু শুরু তো করেছে কেন, অন্যায়টা শুরু তো করেছে পাকিস্তানিরা, তারা তো এদেশের মানুষকে জুলুম করেছে, অন্যায়ভাবে রাতের অন্ধকারে হত্যা করেছে, এটা অসত্য কিছু নয়, এটা একবার সত্য কথা। তাহলে যেই কাজ শুরু অন্যায়টা করে সেটার দিকে না তাকিয়ে আমি কেন শেষের অংশের দিকে বেশি করে তাকাচ্ছি, একটু চিন্তা করে দেখুন। নিঃসন্দেহে দুঃখজনক আমি মনে করি যে এই অবস্থার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু একটু পিছনের দিকে তাকান যে ঘটনাটা কেন শুরু হলো, এখন কি ইচ্ছা করলে তিনি বের হতে পারেন কি না, বেরোলে কি হবে আমাকে বলেন তো, সেখানে যারা আলোচনা আছে ওদের শেষ হয়ে যাবে, সেখানে যারা আপনি আপনার দেশের সীমান্ত রক্ষা করতে পারবেন না, কারণ এরা এত বেশি পরিমাণে তারা অস্ত্র নিয়ে বের হয়ে গেছে, পাচ্ছে ওরা সমুদ্র পথে অস্ত্র নিচ্ছে ইরান থেকে, আপনি কোনো দিকে যেতে পারবেন না। অর্থাৎ শিয়াইজম প্রসারের জন্য সব রকমের অবস্থা তারা তৈরি করে দিয়েছে, এখানে ইয়েমেনকে একটা শিয়া রাষ্ট্রে পরিণত করবে এই ইচ্ছা তারা করেছিল, এবং শিয়া যেমনি হবে ইরাককে তারা দখল করে নিয়েছে। ইরাকের রাষ্ট্রপ্রধান এখন কে? 100% ইরাক হচ্ছে এখন শিয়া রাষ্ট্র, অথচ ইরাক কি শিয়া রাষ্ট্র ছিল কোনোদিন? তাহলে এখন পুরো দখল করে নিয়েছে, আমাদের চোখের সামনে তো সেটা করেছে। তখন উচিত ছিল আমেরিকা, তখন কি করেছে, রক্ষা করেছে ইরাকিদেরকে, আলাদা করে এখন এই বর্তমান অবস্থা তৈরি করে দিয়েছে, কে কার শত্রু কে কার মিত্র কিন্তু এখানে প্রকাশ পেয়ে গেছে। তখন অনেকে মনে করেছে ইরানের শত্রু, না ইরানিদেরকে ক্ষমতা দিয়ে দিল, ঠিক ওখানেও তারা চাচ্ছিল এটা করতে। আরেকটা শত্রু রাষ্ট্র যদি কোনো পাশে থাকে, একটা বিরাট সীমান্ত জুড়ে একটা মুসলিম রাষ্ট্রে, তার কি অবস্থা?